গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ একটা নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করতে চলেছি। কিভাবে তৈরি করব, অনেক কিছু মাথার মধ্যে চিন্তা ভাবনা রয়েছে। যেহেতু তুলির কিচেনে এর আগেও আমি তিনটে রান্নার রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, কিন্তু আজকে আমি একটা ব্লগ তৈরি করতে চলেছি। সারাদিন আমি কি করব, কোথায় যাব, পুজো আসছে, তোমাদের নিশ্চয়ই সবার অনেক মার্কেটিং হয়ে গেছে, আমার কিন্তু এখনও হয়নি, অর্থাৎ টাইম পাইনি ঠিক মতন। দেখি আজকে দুপুরে লাঞ্চ করে কোথায় যাওয়া যায়, দেখি টুকটাক যদি কিছু কেনা যায়, যা কিছু কিনবো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। চলো এবার দেখে নিই দুপুরে কি আমি রান্না করব। আমার ভাত আমার ফুটছে আজকে, তাড়াতাড়ি আমি রান্না করে নেবো। আর এদিকে আমার লাঞ্চের মেনু হচ্ছে আন্ডা কারি করবো, আলু দিয়ে ডিম দিয়ে কষা টাইপের করব, আর করব ভেন্ডি ভাজা। আজকে বেশি কিছু রান্নার ঝামেলা নেই। এই চ্যানেলে সব কিছুই তোমরা দেখতে পাবে, যেহেতু আমি ব্লগ তৈরি করব, আমি কি করছি সারা দিন, কোথায় যাচ্ছি, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা আমাকে সাপোর্ট করো, না হলে কিন্তু আমি এই চ্যানেলকে আরও গ্রো করতে পারবো না। আমি তো নতুন, হয়তো অনেক কিছু ভুল ভ্রান্তি হবে, ধীরে ধীরে সেগুলো আমি কারেকশন করে নেবো নিজেকে। এবং আমি বিভিন্ন ব্লগ চ্যানেলে দেখেছি, কি বলতো, একটা চ্যানেল তৈরি করে তাতে ব্লগ সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলে না একটা টিম দরকার হয়, কিন্তু এখানে সেটা তো আমার সম্ভব নয়। এখানে আমরা দুজনই থাকি, আমি আর আমার হাজব্যান্ড থাকি, সেই জন্য যখন আমি আমার বাবার বাড়িতে যাব, সেখানে আমার মা আছে, বাবা আছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? সন্ধে হয়ে গেছে, এবার আমার কাজ হচ্ছে ডিনার রেডি করা। চলো দেখে নিই ডিনারে কী কী তৈরি করা যায় আজকে। আজকে আমার ডিনারের মেনু হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া বানাবো, যেটাকে ডিমের ভুজিয়া বলে। ওর জন্য আমি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব, যেহেতু আমি রাতে ভাত খুব একটা পছন্দ করি না, খেতে ভালো লাগে না, খাই না তা নয়, খুবই কম খাই, কিন্তু রুটিটাই বেশি আমি খেতে লাইক করি। সেই জন্য আজকে কি করব মনে করলাম, কিছু বুঝতে পারছিলাম না, তো ঘরে ডিম ছিল, তা ডিমের ভুজিয়া বানিয়ে দেব। ডিমটাকে ফেটিয়ে নেব, আটাটা আমি মেখে নিচ্ছি, আটা মেখে একটু সফট হতে রেখে দেবো, তারপর আমি ভুজিয়াটা বানিয়ে নেব। সেই জন্য ওগুলো কেটে কুটে নিলাম, এরপর আটাটা মেখে নেব। এবার আমি জল দিয়ে দিয়েছি, এটাতে ঢাকা দিয়ে দেবো, যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ডিমের ভুজিয়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখো আজকে সন্ধেবেলায় যাবার কথা ছিল যে মার্কেটিং করতে যাব, কিছু কেনাকাটার আছে, মাকেও দিতে হবে, আমার ভাইজি আছে ছোট, তাকেও দেওয়ার ব্যাপার আছে, আমারও কিছু কিনতে হবে, কিন্তু এত বৃষ্টি পড়ছে আজকে কিন্তু আর যাওয়াই হলো না। এই বৃষ্টির মধ্যে একে করোনা চলছে, তার উপর আবার যদি ভিজে জ্বর হয় সে তো এক মহা মুশকিল হয়ে যাবে। দেখি কবে যাওয়া যায়, যখনই যাই না কেন তোমাদেরকে বলবো এবং তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না, কারণ যেহেতু এটা আমার প্রথম ব্লগ, আবার আমি পরে ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।